আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ইংরেজি সাহিত্যে রয়েছো, স্পেশালি ক্লাসটা তাদের জন্য, বাট ওভারঅল সবাই এই ক্লাসটা থেকে একটা অনেক সুন্দর ধারণা নিতে পারো, ইভেন ক্লাসটা অনেক ভালো লাগবে। সো ক্লাসটা কি? ক্লাসটা হচ্ছে জন মিল্টনের প্যারাডাইজ লস্ট। ইয়াস, আমরা জানি যে জন মিল্টনের প্যারাডাইজ লস্ট হচ্ছে একটা কি, এপিক পোয়েম। দ্যাট মিনস একটা এপিক, এপিক তো আমরা বুঝি যে যেটা হচ্ছে মহাকাব্য, আর এই মহাকাব্যটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। ব্ল্যাঙ্ক ভার্স বলতে কি, অমিত্রাক্ষর ছন্দ, যেখানে ছন্দের লাস্টে কি নাই, মানে একটা ছন্দের সঙ্গে আরেকটার মিল নাই, অমিল থাকবে। যে আমরা দেখি না যে প্রত্যেকটা কবিতা লাস্টে গিয়ে একটা এক লাইন পর পর বা এক লাইন দুই লাইন পর পর একটা মিল থাকে, এরকম মিলটা থাকবে না, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। ইয়েস, এই প্যারাডাইজ লস্ট প্রথম লেখা হয়েছিল 1667 সালে, 10 বুকস নিয়ে, দ্যাট মিনস 10টা সর্গ বা 10টা খণ্ড নিয়ে। দেন তারপর 1674 সালে আবার 12 বুকস নিয়ে এটা পরিপূর্ণতা পেয়েছে, প্যারাডাইজ লস্ট। ওকে, সো দেখো যে প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজটা কী? প্যারাডাইজ হচ্ছে স্বর্গ বা বেহেস্ত, আর লস্ট হচ্ছে হারানো, দ্যাট মিনস বেহেস্ত হারানো। ইয়েস, আমরা যদি যারা ইসলাম ধর্মের আছি, তারা কিন্তু আমাদের আদম এবং হাওয়ার এই পৃথিবীতে আসা নিয়ে আমরা ঘটনাটা জানি। আর মিল্টন প্যারাডাইজ লস্টটা মূলত কালেক্ট করেছিলেন বাইবেল থেকে, দ্যাট মিনস খ্রিস্টান ধর্ম থেকে। তো উনি সরাসরি বাইবেলটাই তুলে দেননি, উনি এটা এপিক আকারে লিখেছেন। উনি এখানে এপিক লিখতে গিয়ে কিন্তু কী করতে হয়, অনেক দেবদেবীর কাছ থেকে তোমার মানে তাদেরকে ফেইথ করতে হয়, তাদের রিকোয়েস্ট, তাদের হচ্ছে তোমার সম্মান জানাতে হয়, তাদের কাছ থেকে শক্তি সঞ্চয় করতে হয়। মিল্টনও কিন্তু সেই কাজটা করেছিলেন, মিল্টন তোমার ইউরেনিয়ার কাছ থেকে শক্তি সঞ্চয় করে এটা লিখেছেন। তো যাই হোক, এটি কিন্তু বাইবেলের থেকেই তার উৎসটা আর কি। তো এখানে যদি আমরা প্যারাডাইজ লস্ট, দ্যাট মিন স্বর্গটা হারানোর কথা খেয়াল করি, এই গল্প কাহিনীতে যাওয়ার আগেই যদি আমরা ক্যারেক্টারগুলো দেখে নিই, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়। যেমন ফার্স্ট ওয়ান আমরা স্যাটার্নকে দেখতে পাবো, আমরা যেটা বাংলায় শয়তান বলি সেটাকে তারা কী বলছে ইংরেজিতে, স্যাটার্ন। সো স্যাটার্নের নাম হচ্ছে লুসিফার। ইয়াস, স্যাটার্ন ছিল গডের বা সৃষ্টিকর্তার অন্যতম একজন অ্যাঞ্জেল। স্যাটার্ন কিন্তু প্রথমে অ্যাঞ্জেল ছিল এবং অনেক নামি দামি সাহসী, মানে বীরত্বপূর্ণতা যার মাঝে ছিল বা অনেক কাজে গুণে সে কিন্তু অনেক বেশি মহিয়সী ছিল, মহিয়ান ছিল, হ্যাঁ, স্যাটার্ন। বাট উনি কী করেন, গডের সঙ্গে বিদ্রোহ করেন, মানে নিজেকে গডের সমতুল্য মনে করতে শুরু করেন। তারপরে তার সেখান থেকে পতন হয়ে স্যাটার্ন লাস্টে নরকে অবস্থান করেন। দেন দেখো যে গড দ্য ফাদার, গড দ্য ফাদার বলতে এখানে ক্রিয়েটর যিনি, এখানে খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে গড দ্য ফাদার, আমরা আসলে বলবো যে আল্লাহ। দেন দেখো সান অফ গড, সান অফ গড বলতে যে সৃষ্টিকর্তার পুত্র। ইয়েস, আমরা কিন্তু ইসলাম ধর্মে এটা একেবারেই বিলিভ করি না, 100% বিলিভ করি না যে আল্লাহর কোনো পুত্র থাকতে পারেন, আল্লাহর কোনো পুত্র নেই। বাট জন মিল্টন যেটা বাইবেল থেকে লিখেছেন সেখানে আছে যে সান অফ গড বলতে জেসাস ক্রাইস্টকে তারা বর্ণনা করেছেন। দেন দেখো অ্যাডাম, অ্যাডাম বলতে আমাদের যে আদম, আমরা যে আদম বলে যাকে ইসলাম ধর্মের লোকজন চিনি, তিনি হচ্ছেন কি, মানে এই যে গডের তৈরি প্রথম মেল পার্সন, মানে পুরুষ মানুষ। দেন ইভ, ইভ হচ্ছে যে তোমার এই যে গড দ্য ফাদার, উনার তৈরি কি, সেকেন্ড হচ্ছে ফিমেল, মানে ফার্স্ট ফিমেল পার্সন বাট মানুষের মধ্যে সেকেন্ড। ওকে, আমরা এই দুইটা ওনাকে দেখতে পেলাম। দেন দেখো বেলজিবাব, ইয়েস, হুই ইজ বেলজিবাব, বেলজিবাব হচ্ছে এই যে স্যাটার্ন, স্যাটার্নেরই অন্যতম একটা সঙ্গী হচ্ছে বেলজিবাব, তার সাঙ্গুপাঙ্গদের মধ্যে সেও হচ্ছে একটা মানে লিডার পজিশনের আর কি। দেন দেখতে পাবো তোমরা শিনকে, এখানে আমরা দেখবো আসলে খুব জঘন্যতম একটা কাহিনী, যে যখনই স্যাটার্ন কী হবে, স্বর্গ থেকে নরকে পতিত হবে, তখনই তার এই যে মেয়ে হবে, স্যাটার্নের মেয়ে হবে সিন। বাট স্যাটার্নের মেয়ে, এবার আমরা যে ডেথকে দেখতে পাবো, এই ডেথ হচ্ছে স্যাটার্নের ছেলে এবং স্যাটার্ন তার মেয়ে সিন, সিনকে কিন্তু সেডিউস করেছিল, দ্যাট মিনস রেপ করেছিল, তারপরে সিনের গর্ভে জন্ম নিয়েছিল ডেথ। জঘন্যতম একটা ব্যাপার যে স্যাটার্ন তার বাবা হয়ে তার মেয়েকে রেপ করে তার গর্ভে জন্ম নিল ডেথ, তাদের সন্তান বা তাদের ছেলে ডেথ।
তাহলে দেখো যে যারা অ্যাকচুয়ালি তার মেয়ে বা মেয়ে তুল্য মানুষের সাথে এরকম কিছু করতে পারে তাদের মাঝে আমরা একটা স্যাটার্ন বা শয়তান রূপটা পর্যবেক্ষণ করতে পারি। ইয়েস, দেন আমরা দেখতে পাবো গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েল একজন আর্থ অ্যাঞ্জেল। গ্যাব্রিয়েল তোমার হচ্ছে মানে স্বর্গ থেকে, দ্যাট মিনস বেহেস্ত বা প্যারাডাইজ থেকে, প্যারাডাইজে যে একটা ইডেন থাকবে যেখানে অ্যাডাম অ্যান্ড ইভকে রাখা হবে, ইডেন বলতে বাগান, আমরা যেটাকে জান্নাতের বাগান বলে জানি, সেখানে কী হবে, ইডেন থেকে, প্যারাডাইজ থেকে ইডেন পর্যন্ত গ্যাব্রিয়েল পাহারা দিবে একজন আর্থ অ্যাঞ্জেল। দেন আমরা দেখতে পাবো রাফায়েলকে। রাফায়েলও হচ্ছে তোমার আরেকটা অ্যাঞ্জেল। রাফায়েলকে আমরা মূলত মেসেঞ্জার বা বার্তাবাহক হিসেবে দেখতে পাবো, যে সে হচ্ছে গডের কাছ থেকে তথ্য নিয়ে এসে অ্যাডাম বা ইভের কাছে তথ্যটা পৌঁছে দিবে। দেন আমরা দেখতে পাবো ইউরিয়েলকে। ইয়াস, ইউরিয়েল হচ্ছে যে যেটা গার্ডেন অফ ইডেন রয়েছে, ইডেনের একেবারে গেটের কাছে সে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত একজন অ্যাঞ্জেল। দেন মাইকেল, আমরা মাইকেলকে দেখতে পাবো যে মাইকেল কী করবে তোমার অ্যাডাম অ্যান্ড ইভকে, তারা যখন স্বর্গ থেকে পতিত হবে এই আর্থে বা পৃথিবীতে, তখন পৃথিবীর কী রূপ অবস্থা হতে পারে এইসব ব্যাপার স্যাপারগুলো কিন্তু মাইকেল দেখিয়ে দিবে। তো ডিয়ার লার্নার্স, আমরা এবার প্যারাডাইজ লস্টের কাহিনীতে চলে যাবো। চরিত্রগুলো আমরা দেখলাম। ইয়াস, আমরা দেখতে পাচ্ছি স্যাটার্নকে। স্যাটার্ন ছিল, আমরা এর আগেও বলেছি যে স্যাটার্ন ছিল গডের সবচেয়ে কাছের প্রিয় এবং বলিষ্ঠ অনেক গুণে গুণান্বিত নেতা। বাট স্যাটার্ন কী করলো, স্যাটার্ন মনে করলো যে আমার এত গুণ, আমি না জানি ক্রিয়েটরের মতো বা তার চেয়েও বেশি কিছু। তখন তার মাঝে কী দেখা দিল, স্যাটার্নের মাঝে তোমার অনেক বেশি প্রাইড চলে আসলো, অনেক আত্ম অহংকার, কাউকে কোনো কিছু কেয়ার না করা, নিজেকে অনেক বেশি লিডারশিপে নিয়ে যাওয়া, এত প্রাইডটাই তার জীবনের একটা পতনের মূল হয়ে গেল। তারপরে সে কী করলো, গডের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করলো। সে জানতো যে গডের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে আমি জিততে পারবো না, আমি হেরে যাব, আমার হেরে যাওয়াটা আবশ্যক, অবিসম্ভাবী। তারপরেও সে একটি জিনিস থিঙ্ক করলো, কি জানো, যে হেরে গেলে আমাকে নরকে পাঠানো হবে। ইয়াস, নরকে গিয়ে আমি কী হবো, রাজা হবো নরকের। তো এই যে বেহেস্তের মধ্যে বা স্বর্গে আমি মানে প্রভুর চাকর হয়ে থাকতেছি, দাসত্ব হয়ে থাকার চেয়ে বরং নরকে গিয়ে আমি কী করবো, রাজত্ব করবো। যে রেইন ইন হেল, সে হচ্ছে নরকে কী করবে, রাজত্ব করবে। ইটস বেটার দ্যান সার্ভিং ইন প্যারাডাইজ। তোমার স্বর্গে হচ্ছে সার্ভ করার চেয়ে বরং নরকে রেইন করা অনেক ভালো। এটা হচ্ছে তার একটা মানে আত্মবিশ্বাস বা আত্মচেতনা। এ থেকে সে কী করলো, যখন গডের সঙ্গে বিদ্রোহ করলো, গড তাকে স্বর্গ থেকে নরকে পাঠিয়ে দিল। শুধুমাত্র স্যাটার্ন একাই যে নরক আসলো তা না, সে আরও কিছু অ্যাঞ্জেলকে, পরে তারা ডেভিল হয়ে গেল অবশ্য, কিছু ডেভিলকে কী করলো, সে তার দলে নিয়ে আসতে পারলো। তার মধ্যে যেমন বেলজিবাব ছিল, আরও কিছু তার সাঙ্গপাঙ্গ ছিল, তাদের সহ সে তারা চলে আসলো। এবার নরকে এসে বেলজিবাব সহ স্যাটার্ন এরা সবাই একটা তোমার মিটিং করতেছে, তাদের মিটিং। তখন বলছে যে আমরা কিভাবে গডের সঙ্গে বিদ্রোহ করতে পারি, কিভাবে খারাপ কাজ করতে পারি, বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিভাবে আমরা বিচরণ করতে পারি, এরকম কিছু তারা আলোচনা করছে। এমন সময় এই যে তোমার বেলজিবাব লুসিফার বা স্যাটার্নকে বলবে যে জানো, গড দ্য ফাদার উনি কী করেছেন, দুইজন মানুষ বানিয়েছেন। তারা কোথায় আছে, তারা আছে যে ইডেনে, তারা হচ্ছে অ্যাডাম অ্যান্ড ইভ। তো অ্যাডাম অ্যান্ড ইভ হচ্ছে তোমার নিষ্পাপ, তারা কিন্তু ওই সময় নিষ্পাপ ছিলেন, তারা অনেক সুখে শান্তিতে তোমার ইডেনে বসবাস করছে। তো এটা কিন্তু তাদের আর সহ্য হচ্ছে না, তো বলি এক কাজ করতে হবে, এরাকে হচ্ছে কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করতে হবে, যাতে তারা গড দ্য ফাদারকে কী করে, তার সঙ্গে তোমার বিশ্বাসঘাতকতা করে। তো লুসিফার বা স্যাটার্ন ভাবলো ভালো তো, এটাই তো আমি চাই, এরকম কিছুই। তখন কী করলো স্যাটার্ন বা লুসিফার, তোমার এই যে ইডেনে প্রবেশ করার চেষ্টা করলো। তো ইডেনে প্রবেশ করতে গিয়ে সে দেখলো যে সেখানে এই যে ইউরিয়েল তোমার আছে গেটে, ইউরিয়েলকে সে বোকা বানিয়ে মানে দেবতার রূপ ধরে
সে হচ্ছে প্রবেশ করলো। প্রবেশ করে তখন দেখলো যে সত্যি তো ইডেনটা অনেক সুন্দর, চারিদিকে ফলমূল ফুল, এক কথায় শুধু সুখ আর শান্তি। এখানে নাই কোনো ঝগড়া বিবাদ, নাই কোনো হিংসা। আর অ্যাডাম আর ইভকে দেখতে পেলো যে তারা খুবই সুখে শান্তিতে কাটাচ্ছে, তাদের মাঝে কোনো নেই পাপাচার, নেই কোনো ডেথ সিন, কিছুই নেই, তারা অমরত্ব। তখন সে চিন্তা করলো যে কীভাবে এদেরকে আমি আমার পথে নিয়ে আসতে পারি। এমন সময় তারা অ্যাডাম এবং ইভ এরা দুইজন কিন্তু সেক্রেট কিছু আলোচনা করছিল। তো শ্যাটান সেটা আড়াল থেকে শুনে নেয়। আলোচনাটা ছিল যে ওখানে একটা নলেজ অফ ফ্রুট অথবা নলেজ অফ ট্রি আছে, বা ট্রি অফ নলেজ যেটাকে বলা হচ্ছে, যে ইডেনের মধ্যে আছে তোমার জ্ঞানবৃক্ষ। জ্ঞানবৃক্ষ থেকে যে ফলটা আছে, আমরা যেটা ইসলাম ধর্মে গন্ধব ফল বলে জানি, সে ফলটা কিন্তু খেতে নিষিদ্ধ করা হয়েছিল, বা ফরবিডেন ফ্রুট যেটা বলা হয়, সেটা কিন্তু নিষিদ্ধ ফল ছিল। বা যে ফল খেলে তোমার মাঝে মানে মানুষ যে মারা যাচ্ছে এখন, বা প্রাণী যে মৃত্যু হবে, এই জিনিসটা চলে আসবে, অমরত্বটা আর থাকবে না। আবার হচ্ছে যেহেতু এটা জ্ঞানবৃক্ষ, তাহলে তুমি কী হবে, জ্ঞানে পরিপুষ্ট লাভ করবে। তো গড দ্য ফাদার কী করেছিলেন, নিষেধ করেছিলেন যে অ্যাডাম অ্যান্ড ইভ যাতে করে এই ফলটা ভুলেও কখনো না খায়। খেলে তাদের মাঝে কী হবে, পৃথিবীতে আমরা এখন যে জিনিসগুলো ভোগ করছি, এই জিনিসগুলো তাদের মাঝে চলে আসবে, তাদের মাঝে নলেজ চলে আসবে, তাদের মাঝে ফিজিক্যাল অ্যাট্রাকশান চলে আসবে। তো এই কথাগুলো কিন্তু শুনে নিল শ্যাটান। শ্যাটান বলল, ইয়েস, এটাই আমার কাছে এখন আমার ট্রাম্প কার্ড আর কি, যে আমি এটা এখন ইউজ করব। তখন সে কী করলো, কীভাবে তাদেরকে এভেন যে তোমার গ্যাব্রিয়েল কিন্তু বিষয়টা বুঝতে পেরে গিয়েছিলেন, যে এখানে স্যাটার্ন ছদ্মবেশে প্রবেশ করে তাদের কথাগুলো শুনেছেন। গ্যাব্রিয়েল তখন তোমার গড দ্য ফাদারকে জানিয়েছিলেন যে এইরকম যাতে স্যাটার্ন এইরকম কিছু করতে পারে। গড দ্য ফাদার তখন তোমার রাফায়েলের মাধ্যমে অ্যাডাম এবং ইভকে কিন্তু আবারও জানিয়েছেন যে তারা যাতে তাদের গডের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, এই বৃক্ষের ফল যাতে না খায়। অনেক শয়তান রয়েছে যারা তাদের হিংসা করে, তাদেরকে কিন্তু এটা ওটা বলে এসে বিশ্বাসঘাতকতা করবে তাদের সঙ্গে, তারা যেন তার পাল্লায় না পড়ে। অ্যাডাম এবং ইভকে আবারও সচেতন করা হয়েছে। বাট শ্যাটান, দেখো শ্যাটান এখানে কতটা পাওয়ার রাখছে, বা সে যে খারাপ, বাট খারাপের দিকে যে টেনে নিয়ে আসতে পারছে, এদিকে তার যে একটা সুপ্রিম পাওয়ার রয়েছে, সে কিন্তু সেটা খাটাচ্ছে। শ্যাটান করলো কি, এবার বলছি আমাকে তো এর আগে ইউরিয়েল সন্দেহ করে ফেলেছিল, গ্যাব্রিয়েল সন্দেহ করেছিল, তাহলে আমি কী করি। এবার সে একটা অন্যরকম ছদ্মবেশে গেল, দেবতা সেজে তোমার সে সাপের মধ্যে প্রবেশ করলো, দিয়ে দেবতা সেজে ঢুকলো। দেবতা সেজে ঢুকে ইভকে প্রথমে পেয়েছে একা। এই গল্পে কিন্তু তোমার একটা মেয়ে মানুষের যে ফল্টনেস, মানে মেয়েরা যে সহজেই অন্যের মাধ্যমে প্ররোচিত হয়ে যায়, সে বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। অবশ্য জন মিল্টনের মেয়েদের প্রতি পার্সোনালি বিতৃষ্ণা ছিল। আমরা জানি যে জন মিল্টন যখন 35 এজ, তখন সে 17 এজ, অনলি 17 এজের একজন মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। বাট বিয়ের এক মাস পরে তার বউ কিন্তু বাবার বাড়ি চলে যায়। পরে বউ যখন ফিরে আসে, তখন 12 সঙ্গে করে ফিরে আসে। ইভেন জন মিল্টনকে 12 বিয়ার করতে হয়, তার জন্য বিষয়টা যথেষ্ট কষ্টসাধ্য ছিল। তার নিজস্ব যে মেয়েদের প্রতি বিতৃষ্ণা, বা মেয়েদের ফলটাকে তিনি অনেক বড় করে দেখেছেন, মানে মেয়েরা যে শুধু ভাঙতেই জানে, গড়তে জানে না, এমনটা তিনি আসল প্রমাণ করেছেন। বাট আমরা জানি যে মেয়েদের মধ্যে দুটো কোয়ালিটি রয়েছে, মেয়েরা ভাঙতেও পারে বাট গড়তেও পারে। তো জন মিল্টনের আবার হচ্ছে যে তোমার রাজতন্ত্রের প্রতি তার বিতৃষ্ণা ছিল পিউরিটিয়ানদের বিরুদ্ধে, উনি কিন্তু এটাকেও ফলো করে প্যারাডাইজ লস্টটা লিখেছেন। তো যাই হোক, শ্যাটান করবে কি, তোমার দেবতা সেজে সে ইভকে আবার বলবে, ইভ দেখো না, আমিও তো বেহেস্তে আছি বা স্বর্গে আছি, এই যে এই ইডেনে দেখো কত সুখ শান্তি, তুমিও আছো, অ্যাডাম আছে, সবাইকে মিলে তো অনেক ভালো লাগছে, আমরা অনেক ভালো আছি তো, তাই না? তো আমরা তো সব কিছু খাচ্ছি পড়ছি, আমাদের কোনো কিছু নিষেধ নাই, এই ইডেনটা সম্পূর্ণ আমাদের বিলংসে, আমাদের অধিকারে রয়েছে, আমরা যা ইচ্ছে করতে পারছি। বাট এই যে নলেজ অফ ফ্রুট দেখছো না, এইটা তো অনেক মিষ্টি, খেতে অনেক টেস্ট, ইভেন খেলে তুমি যা সুন্দর তার চেয়ে আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবা, অ্যাডাম তোমাকে আরও অনেক বেশি ভালোবাসবে, ইভেন তোমার এই ফল খেলে তোমার মাঝে অনেক জ্ঞান চলে আসবে, তুমি এখন যে বিষয়গুলো জানো না আরও অনেক কিছু জানতে পারবা, এটি খাওয়া পরাও অনেক ভালো, যে দেখছো না আমি খাচ্ছি, আমি তো খেয়েছি,
তুমিও খাও, এটা খেলে তেমন কোনো দোষ হবে না, তেমন কিছুই হবে না, গড এখানে কিছু মনেই করবেন না তেমন কিছু। এই যে এইভাবে সে বলে 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 ইবকে তার অলরেডি প্ররোচনার মধ্যে ফেলে দিল। তো ইব চিন্তা করলো যে তাই তো কী এমন আছে, আমি একটু খাই। খেয়ে দেখলো খুব মিষ্টি। এবার সে একটা ফল পেরে অ্যাডামের কাছে নিয়ে গেল। তো বললো যে অ্যাডাম তুমি এটা খাও। তো অ্যাডাম তো চিন্তা করলো যে ইস, এটা তুই প্রচণ্ড ভুল করে দিয়েছে, গড তো আমাদের এটা নিষেধ করেছিলেন, এখন তো গড কী করবেন আমাদের ইডেন থেকে এ আর্থ বা পৃথিবীতে ইবকে পাঠিয়ে দিবে, কিন্তু ইব ওখানে গিয়ে একা কীভাবে থাকবে, আর আমি বা ইবকে ছেড়ে থাকবো কী করে, ইবকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। তাহলে দেখো এখানে উনি ছেলে মানুষের মহত্বটা বোঝানোর চেষ্টা করেছেন, যে একজন ছেলে মানুষ মানে একজন মেয়ের জন্য স্বর্গ ছাড়তেও প্রস্তুত, এ বিষয়টা উনি বোঝাতে চেষ্টা করেছেন। তো ইব এ বিষয়গুলো জানার পরেও সব কিছু জেনে শুনে অ্যাডাম কিন্তু তোমার ফলটা খেয়ে নিয়েছিল, ইভেন ইব তাকে বোঝাতে সম্মত হয়েছিল যে হ্যাঁ এই ফলটা আমি খেয়েছি, তুমিও খাও, অনেক মিষ্টি, তেমন কিছুই হবে না। অ্যাডামও ফলটা খেয়ে নিল। এবার কী করলো, তারা অ্যাকচুয়ালি গড তাদেরকে যেটা বলেছিলেন তারা তার বাইরে চলে গেলো, গডের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ফেললো, তারা একটা ভুল করে দিল। এবার যখন গড জানতে পারলেন যে অ্যাডাম অ্যান্ড ইব ফলটা খেয়ে ফেলেছেন, তখন উনি মাইকেলকে তাদের কাছে পাঠালেন। তারপরে তোমার সন অফ গড আসলো, এসে বললো যে তোমরা তো এরকম ভুল করে দিয়েছো, এখন তোমাদের কী করতে হবে, তোমরা মানে অমর যেটা ছিলা অমরত্ব থেকে এখন মরণশীলে পরিণত হইলে তোমরা কি পৃথিবীতে এখন যেতে হবে, এবং সন অফ গড কী করবে, তাদেরকে অভিশাপ দিবে, ইবকে বলবে যে এই ফলটা পেরে খাওয়ার জন্য তোমাকে কী করতে হবে, পৃথিবীতে মানে জন্মদানের যে যন্ত্রণা কষ্ট, মানে বাচ্চা সন্তান প্রসব করার যে কষ্ট সেটা তোমাকে ভোগ করতে হবে। ইভেন ইব যে ফলটা পারলো, পাড়ার সময় ওই ফল থেকে কিন্তু আঠা বা দুধ বের হয়েছিল, সেই ক্ষেত্রে ইবকে কী করতে হবে, প্রত্যেক মাসে যে ব্লিডিং হওয়ার এ কষ্ট বা কিয়ামত সমানে যে যন্ত্রণা এটা তাকে ভোগ করতে হবে। ইব বলতে শুধু ইব না, ইব জাতীয় যত মহিলা রয়েছে সবাইকে, তার উত্তরসূরি সবাইকে এই সমস্যাটা ফিল করতে হবে। আর অ্যাডামের শাস্তি কী, অ্যাডামের শাস্তি হচ্ছে যে সে তার উত্তরসূর মানে তার ফ্যামিলির সবার জন্য কী করবে, খাবারের ব্যবস্থা করবে, তাকে ইনকাম করতে হবে বা তার ফ্যামিলির সবাই তার উপর ডিপেন্ডেন্ট, ইভেন এটা হচ্ছে তার দায়িত্ব। এই বলে তোমার মাইকেল কী করলো, এই পৃথিবীতে কী কী হবে, তার উত্তরসূরিদের জন্য কী কী ওয়েট করছে, এই জিনিসগুলো তাদেরকে দেখিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিবে। তো এখানে দেখো যে স্যাটার্ন কিন্তু সফল হয়ে গেল তোমার, বাট বিষয়টা হলো গড কিন্তু এগুলো সবই তার পুরো পরিকল্পনা ছিল, গড কিন্তু সবই জানতেন, গড জানতেন যে আমি এভাবে বিশ্ব সৃষ্টি করলাম ছয় দিনে, আমি এই পৃথিবীতে অবশ্য মানুষকে পাঠাবো, এইভাবে কিন্তু তিনি সমস্ত ইনস্ট্রাকশন ওভাবে দিয়ে রাখছিলেন, গড সব কিছুই জানতেন, এগুলো সবই তার পরিকল্পনাই ছিল। বাট এখানে আমাদেরকে স্যাটার্ন বা শয়তান থেকে আসলে সতর্ক থাকতে হবে, বিকজ আমাদের পূর্বপুরুষরা স্যাটার্নের কাছ থেকে কী হয়েছিল, তোমার স্যাটার্নের প্ররোচনায় পড়ে তারা অনেক বেশি ভুল করেছিল। তারপর অ্যাডাম অ্যান্ড ইভ কী হলো, এই আর্থে চলে আসলো। আসার পর অ্যাডাম ইভের দুই সন্তানও হয়েছিল, অনেকগুলি সন্তান হয়েছিল, তার মধ্যে প্রথম দুই সন্তান হচ্ছে তোমার শিয়েন আর অ্যাবেল, তারা দুইজনও কিন্তু যুদ্ধ করেছিল, যুদ্ধ করে শিন কী করেছিল, অ্যাবেলকে মেরে ফেলেছিল। ইয়েস, এবার পৃথিবীতে চলে আসলো কি, শিন, এই যে শিন বলতে পাপাচার, পৃথিবীতে দেখো পাপাচারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে ইভেন, আর তার সঙ্গে আসলো এই যে শয়তানের বাচ্চা ডেথ, পাপাচারে পূর্ণ হলো, ডেথের কালো ছায়া এই পৃথিবীকে গ্রাস করে ফেললো, মানুষ মারা যাচ্ছে, প্রাণীকুল মারা যাচ্ছে, এই বিষয়গুলো তখন পৃথিবীতে চলে আসলো। তো লাস্টে এখানে বলা হবে যে যখন আবার এই পৃথিবীটা পাপাচারে পূর্ণ হয়ে যাবে তখন নোয়াহ বলতে একজন বলা হবে, যেটা আমরা আমাদের ইসলাম ধর্মে নোহ নবীর ঘটনা বলে জানি, উনি কী করবেন, উনি জাস্ট একমাত্র গডের বিশ্বস্ত থাকবেন, গডের পক্ষে থাকবেন। তো সবাই যখন তোমার দুর্নীতিগ্রস্ত ব্যভিচারে পরিণত হবে তখন নোয়াহ জাস্ট হলো গিয়ে তোমার একাই গডের ফেভারে থাকবেন, এবং ওনার একটা তখন প্রচুর বন্যা হবে, বন্যাতে সব করাপসগুলোকে কী করবে, ধুয়ে মুছে নিয়ে যাবে, নোয়াহ বেঁচে থাকবে, এবং নোয়াহ কী করবে, তার একটা নৌকা বানানো থাকবে, সেই নৌকাতে প্রত্যেকটা মানে প্রাণীকুল থেকে জোড়া জোড়ায় করে তার নৌকায় তুলে নেবে, এবং যখন সব অভিশাপ দূর হয়ে গেল ফ্লাডে প্লাবিত হয়ে,
তারপর নৌকা থেকে যারা বেঁচে থাকবেন তাদের মাধ্যমে আবার শুরু হলো কি এই পৃথিবীর সমস্ত প্রাণীকুল। আসলে এই বিষয়গুলোই প্যারাডাইজ লস্টে বর্ণনা করা হয়েছে। তারপর তোমার অ্যাডাম ইভ যখন বুঝতে পারলো যে তারা তো ভুল করেই ফেলেছে, তাদের এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে, তখন তারা চিন্তা করলো যে আমরা তো ভুল করেছি, আমাদের তো গড শাস্তি দিচ্ছেনি, আমরা গডের কাছে ক্ষমা চাইব। তখন অ্যাডাম ইভ কিন্তু গডের কাছে ক্ষমা চাইবেন, গড তাদেরকে ক্ষমাও করবেন, কারণ গড তো মহান। তারা কিন্তু তাদের ভুলের প্রায়শ্চিত্ত করবে, ভুলটা বুঝতে পারবে এবং গড তাদেরকে ক্ষমাও করবেন। তো এইভাবে তোমার প্যারাডাইজ লস্টের কাহিনীটা শেষ হয়। দেন প্যারাডাইজ রিগেইন আবার আসে যে রিগেইনে কীভাবে আবার তুমি স্বর্গ লাভ করবা, সেই ব্যাপার স্যাপারগুলো রয়েছে। তো ডিয়ার লার্নার্স, এই ছিল প্যারাডাইজ লস্টের খুব ইন ব্রিফে কথাবার্তা। নেক্সট তোমাদের সঙ্গে আবারও দেখা হয় প্যারাডাইজ লস্টের আরও কাহিনী বা এখানে তোমার মেইন ক্যারেক্টারকে, হিরোকে বা এই বিষয়গুলো নিয়ে যে তোমার প্যারাফ্রেজ থাকবে সেগুলো নিয়ে আলোচনা হবে। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আল্লাহ হাফিজ।